एवरीवन वेलकम बैक टू द ब्लॉग। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এদিকে অনেকটা ভালো আছি। কালকে বলেছিলাম আমি প্রিপারেশনের একটা ব্লগ করব। আজকে অ্যাকচুয়ালি আমাদের যে সিনেমাটা রিসেন্টলি বেরোচ্ছে আই অ্যাম দ্য ইন্ট্রোস্পেক্টিভ, তার একটা প্রেস কনফারেন্স আছে এবং ট্রেলার লঞ্চ আছে। তো সেই সব নিয়েই কয়েকদিন থেকে বেশ ব্যস্ত হয়ে গেছিলাম, কাজকর্ম ওই সবেরই চলছিল। তো এখনও ওই সবই চলছে, কিছু 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 কাজ। তো প্রিপারেশনে একটা ব্লগ করবো বলেছিলাম কিন্তু কিছুটাই করা হয়ে ওঠেনি, কারণ নিজের শরীর এতটাই খারাপ হয়ে উঠেছে যে আমি পারিনি। L4 L5 পরশু দিন থেকে ব্যথা শুরু হয়েছে, আমি মানে না বসে থাকতে পারছি না, কিছু করতে পারছি না। এবার ডাক্তারও দেখাতে পারছি না, কারণ বালুঘাটে ডাক্তার সেভাবে অ্যাভেলেবেল ছিল না। আজকে আসবে, আমি তারপর প্রোগ্রাম শেষ করে ডাক্তার দেখাবো। তো উইদাউট ফার্দার ডিটেইল লেটস স্টার্ট দ্য ব্লগ। লাগাতার যত বৃষ্টি হচ্ছিল একটু রোদ বাড়ায়নি কতদিন থেকে, তো আজকে একটু রোদ বাড়িয়েছে, মা সব কেচে দিয়েছে ধরে। একটু করে রোদ বেরিয়েছে, একটু করে ফুলও ফুটেছে। ছাদের অবস্থা খুবই পিচ্ছল। এদিকে মর্নিং গ্লোরি ফুটেছে আজকে, অপরিচিতা ফুটেছে, বৃন্দামনি ফুটেছে, রিন লিলি কয়েকটা ফুটেছে। এই তো থেকে এসে স্নান করে চলে এসেছি, এখন ক্যামেরায় ব্যাটারি লাগাবো। কালকে ব্যাটারি চার্জে দেওয়া ছিল তো লাগানো হয়নি, এখন ক্যামেরায় ব্যাটারি লাগাবো, তারপরে অনেক কাজ আছে সেগুলো করবো। ফার্স্ট অফ অল ব্যাটারিটা লাগিয়ে ফেলি ক্যামেরায়। It is here 100%. তো ক্যামেরা জাস্ট বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নেব, একটা কাজ ডান। নামে লিস্ট মিলিয়ে মিলিয়ে ফোন করে যাচ্ছি তখন থেকে, ঘন্টা ধরে আমি খালি ফোন করছি আর কিছু না। কমি 25টা পেন 25টা ইয়ে নেওয়া আছে, আরো বেশি আনতে দিচ্ছি যেহেতু বাপি প্রজেক্টটা চালাবে, তাই ল্যাপটপ তো অলওয়েজ আমারই যাবে, এটা নির্ধারিত। তাই ল্যাপটপ, এখানে ডায়েরি, পেন টেন ওগুলো সব জিনিসপত্র দিয়ে ল্যাপটপ ব্যাগ রেডি করে নিয়েছি। ক্যামেরা ব্যাগটা মামার সাথে পাঠাবো। আর এদিকে এবার আমি রেডি হব, আমার এটা এরকম বাজেট অবস্থা থেকে একটা ভালো অবস্থায় আসব। আর টাইম এদিকে পার হয়ে যাচ্ছে ধর করে, রওনা দিয়ে দিল হেঁটে, আমি মামার সাথে যাব বাইকে। এই তো হচ্ছে ব্যাপার। কাজ হচ্ছে এখানে, নিচটা ধরে তার গুলো সমীরদা একটু ওই দিক থেকে নিলে হতো না, ওই দিক থেকে কাছে ছিল বোর্ডটা। পাগল হয়ে যাবো এবার।
শাড়ি ঠিক করতে বলতে মানে আমাদেরই কিছু ফিলাপিলি তো লোকজন রয়েছেন যারা আমাদের কাজকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, তো তারাই এগিয়ে এসেছিলেন সাহায্য করার জন্য এবং রিমেনিং যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা লোন নিতে হয়েছে। একটা বয়স পর্যন্ত গান অ্যাক্টিং স্পোর্টস ভালোই লাগে। কিন্তু গায়ক সেটা তোমার হবি, আমার কাছে প্যাশন। বানানো হবে চিকেন তন্দুরি, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা হচ্ছে প্রবাসে ঘরকোনা, না প্রবাসে ঘরকোনাই তো, সেখান থেকে রেসিপি। এরপরে মা চিকেনটা ডিপ ফ্রস্ট করছে, একটা বাটি নিব না, এই বাটিটাতেই হয়ে যাবে। ঠিক আছে, রান্না করে এখন ভিডিও করে আরাম। চিকেনে বোনলেস পিসেস না, আমি ধুচ্ছি, তুমি বলো। চলে এসছি অফিসে বিধ্বস্ত একটা পরিস্থিতি নিয়ে। শহরের মধ্যে টোটো ছাড়া মানে বিপাকের কাজ করা। এখন বিছানার অবস্থা খানিকটা এরকম, ঘরটার অবস্থা খুবই খারাপ। এখন আমি আগে চিকেন তন্দুরিটা বানাতে বসাবো, তারপর সব কাজ করব। বাটার মেল্টেড ডান, এবার ট্রেটাকে ফয়েল র‍্যাপ করব, তারপরে মাংসগুলো দিয়ে ভাঙিয়ে করে দেবো।
আরে ছবি একটা তুলতে দাও, সময় খাই যাচ্ছে। তন্দুরি চিকেন বলো, তন্দুরি চিকেন কেমন লাগলো? তন্দুরি চিকেন কেমন লাগলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। কিন্তু মেন ম্যারিনেশন মশলাটা আমি ঠিক করে দিয়েছি। সে তো তুমি ভালো বানাও, আমি আজকে বানাইছি, হাতে কলমে খাটছি আমি। ভালো খেতে হলে তো খাটতেই হবে। সারা জীবন কি আর অন্যের ঘরে বন্দুক দিয়ে ফুটালে হবে? নিজের ঘরে বন্দুকটা নিতে হবে, শিখতে হবে। খরচের মতো কথা বলে। চিকেন টিকেন খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিবো, তারপর হয়তো ডিনার করবো, কাজ নিয়ে বসবো। আজকে ব্লগটা এখানেই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, টেক কেয়ার, গুড নাইট। দেখা হবে আবার একটা ব্লগ নিয়ে আগামীকাল। সকল সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি, আমরা বালুরঘাট ফিল্ম ডটস পরিবার। আমরা আজকে আমাদের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আমরা আজকে ট্রেলার লঞ্চ করব আপনাদের মাধ্যমে। প্রথমেই আমাদের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ডিরেক্টর ডক্টর শর্মায় হয়ে চোখে বলবো সিনেমা সম্বন্ধে কিছু বলার জন্য, তারপরে আমরা ট্রেলারটি দেখে নেব এবং অবশেষে আপনাদের জন্য শুধুমাত্র স্পেশালি একটা ক্লোজ ডোর শো আমরা আয়োজন করছি। সম্পূর্ণ সিনেমাটি আপনাদেরকে আমরা ক্লোজ ডোর শোটির মাধ্যমে দেখাবো আজকে। ডক্টর শর্মায় মৈত্র, তার মাঝখানে কিছুটা সময় আজকে কিন্ডার্স পরিবারকে দিয়েছে, তার মধ্যে তেভাগা আন্দোলন দক্ষিণ দিনাজপুরের যেটা আমরা এর আগে করেছিলাম, তারপরে আজকে আমাদের আজকে একটি নতুন সিনেমা আয়াম, আয়াম দ্য ইন্ট্রোস্পেক্টিভ, এই সিনেমার আমরা আজকে ট্রেলার লঞ্চ করব। এই সিনেমাটির গল্প মূলত আমাদের শহর জীবনের প্রতিটি মানুষের যাদের প্যাশন আছে, মানে কেউ নাচ গান আবৃত্তি না খেলাধুলা বিভিন্ন রকম কাজ ভালোবাসে, কিন্তু সংসার রেসপন্সিবিলিটি আরো বিভিন্ন রকম কাজের মাঝখানে আমাদের এই যে প্যাশনটা, এটা হয়তো কোথাও না কোথাও আটকে যাচ্ছে। প্রতিটা শিল্পের সাথে যুক্ত প্রতিটা মানুষের নাটক থেকে শুরু করে এই যে কনফ্লিক্ট, যে কনফ্লিক্ট বিটুইন প্যাশন ভার্সেস প্রফেশন, এটাই আজকে আমাদের আয়ামের মূল গল্প। এবং আমার মনে হয় এই জন্যই আয়ামের এই গল্পটা শুধুমাত্র এই এখানকার নয়, পুরো বিশ্বের যে কোনো জায়গাতে যে প্রত্যেকটা মানুষের যে প্যাশন এবং সমাজের জীবনে চলতে গেলে যে আমাদের রুজি রোজগার টাকা পয়সা ন্যাচারালি দরকার হয়, এর জন্য অনেক সময় আমাদের বিভিন্ন জীবিকা নিতে হয়, সংসার আছে, কারো ফ্যামিলি আছে, তার রেসপন্সিবিলিটি আছে, এর মাঝখানে নিজের যে এই যে শিল্পের প্রতি ভালোবাসার জায়গাটা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, এই যে গল্প এটাই আমরা ধরার চেষ্টা করেছি। এবং আমরা আজকে এই ট্রেলার লঞ্চ করার সাথে সাথে প্রেসের মাধ্যমে এটাও জানাতে চাইছি আমাদের এই সিনেমার প্রথম অফিসিয়াল স্ক্রিনিং আগামী 6 তারিখ মানে 6ই আগস্ট নন্দনে হচ্ছে। ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে একটি দক্ষিণ এশিয়ার আনুমানিক 60টি সিনেমা দেখানো হবে, যার মধ্যে এবছর উত্তরবঙ্গ থেকে এই সিনেমাটি স্থান পেয়েছে, যে সিনেমাটি নন্দনের হল থ্রিতে দুপুরবেলা আগামী 6 তারিখ দেখানো হবে। এবার আমি প্রত্যেককে মাইক দেব, প্রত্যেকে তার নিজের ইন্ট্রোডাকশন এবং সে এই সিনেমার সাথে কিভাবে যুক্ত সেটা পরপর বলবে। আমি অর্পিতা গিরি, এই আয়াম ফর ইন্ট্রোস্পেক্টিভ এই সিনেমাতে আমার একটি চরিত্র আছে, সেখানে আমি স্পোর্টস ওম্যানের একটি চরিত্র করছি। এটুকুই বলবো যে আমাদের সমাজে আমরা এখনো পর্যন্ত যে সমাজে বাস করছি সেখানে হয়তো কিছুটা পার্সেন্টেজে এটা এখনো রয়ে গেছে যে ছেলে কি মেয়ে কি উভয়কে একটা সময়ের মধ্যে জীবনে দাঁড়াতে হবে। তুমি পুরুষ, তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে একটা সময় পরে তোমার বাবা মা তোমার স্ত্রী তোমার সন্তানের দায়িত্ব নিতে হবে, সেজন্য তোমার কিছু করতে হবে, বা একটি মেয়ে যার একটা বয়সের মধ্যে তাকে বিয়ে দিতে হবে, তার মাঝখানে তুমি কিছু করতে পারলে করো, না করতে পারলে তোমার তারপরে তুমি চেষ্টা করবে, কিন্তু তোমাকে বিয়েটা করতে হবে হয়তো। নমস্কার, আমি শ্রীকমা চক্রবর্তী, আমি এই সিনেমায় বিহাইন্ড দ্য সিনস এবং স্টিল ফটোগ্রাফির কিছু কাজ করেছি, আশা করি আপনাদের কাজ ভালো লাগবে। দেবশিষ চক্রবর্তী, এই ছবিতে দেবাবলের একটা ক্যারেক্টার করেছি। আসলে এই মুহূর্তে সমাজের একটি জ্বলন্ত উদাহরণ বা প্রতিচ্ছবি বলা যেতে পারে যে স্ট্রাগলার একটা, যে থিয়েটার ভালোবাসে, অভিনয় ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে থিয়েটার ও অভিনয় করে তো
কিন্তু তার সেটা প্যাশন এসে যে যত অপমান সহ্য করুক না কেন সে তার অভিনয়টাকে চালিয়ে যাবে এইরকম কেন্দ্রবিন্দু করে চরিত্রটা আশা করি আপনাদের সবার ভালো নমস্কার নমস্কার আমার নাম বিবেক দাস এইখানে যে আমি চরিত্রটি করেছি সেটি হচ্ছে যে তুষার যে ক্যারেক্টারটা হচ্ছে সাম্যদার তার অল্টারনেটিভ বেসিক্যালি আমি সিনেমাতে যেটা করছি যে আমি সাম্যদাকে একটা কনভিন্স করার চেষ্টা করছি সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন তো আমি এখানে বেসিক্যালি তুষারের অল্টারনেটিভ ক্যারেক্টারটা করেছি যে আমি তুষারের যে প্যাশনটা সেটাকে রিপ্রেজেন্ট করছি আমি তো স্পেসিফিক ভাবে আমার কোনো নাম নেই তো আমাকে এখানে অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে আর যেটা না বললেই নয় এই ক্যারেক্টারটার মানে পুরোপুরি ডিজাইনের ক্ষেত্রে সাম্যদার মানে খুব বড় কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আরো বলার আছে আমি প্লিজ সবাইকে বলবো এই সিনেমাতে এখানে যারা কলাকুশলী এর বাদেও সিনেমার বিহাইন্ড দ্য সিন যারা থাকে এই সিনেমার এডিটর পরদীপ চৌধুরী পরদীপটা আমাদের দক্ষিণ দিনাজপুরের ছেলে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের রিনাউন্ড ডকুমেন্টারি ফিল্ম মেকারদের মধ্যে পরদীপ চৌধুরীর নাম আসে সেখানে যে মিউজিকটা যে সম্পূর্ণ মিহিন্দার দেওয়া এছাড়া রহস্য রোমাঞ্চ সিরিজ এছাড়া আরো